জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার 11 তারিখ, অর্থাৎ আপনার হনুমানজির কৃপায়, হনুমানজির আশীর্বাদে এই 3 রাশির লটারি প্রাপ্তি হতে চলেছে। কোন এই রাশিগুলো কোন সময়ে লটারি কাটবেন, ঠিক কোন সময়টা আপনাদের ক্ষেত্রে লটারি কাটার জন্য আদর্শ টাইম আমি ভিডিওতে জানাবো, কোন সময় লটারি কাটবেন না সেটাও আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কিন্তু ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, অনেক কিছু মিস করে যেতে পারেন। প্রতিদিন আমি লটারির উপর ভিডিও দিয়ে থাকছি আপনাদেরকে। অনেকে কমেন্টস করছেন, স্যার লটের ক্ষেত্রে লাকি নাম্বার কোনগুলো? দেখুন, লাকি নাম্বারটা আপনারা আপনাদের জন্ম ছক দেখি আপনার লাকি নাম্বারটা কিন্তু আপনাদেরকে নির্বাচন করতে হবে। দেখুন, কালকে যে আপনার রাহুকাল যেটা পড়ছে, অর্থাৎ যে সময় লটারি কাটবেন না বা কোনো শুভ কাজ করবেন না, আপনার দুপুর 3টা থেকে বিকাল 4:30 পর্যন্ত রাহুকাল, এই সময়টা কোনো মতে ভুল করে লটারি কাটবেন না। দ্বিতীয় নম্বর পয়েন্ট, কোন সময় আপনার লটারি কাটবেন এবং কালকের দিন মঙ্গলবার, আগামীকাল মঙ্গলবার 11 তারিখ কোন সময়টা সবথেকে শুভ সময় সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো, এবং রাশিভিত্তিক সময়টাও আপনাদেরকে আমি জানিয়ে দিতে চলেছি এই ভিডিওতে। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি বলি, যারা এই লটারি ভিডিও দেখছেন কি না, নিজ দায়িত্বে আপনারা দেখুন যে আমি প্রতিদিন লটারি ভিডিও দিচ্ছি নিজ দায়িত্বে, কারণ আপনার এখান থেকে আমি কিন্তু জন্ম ছক দেখতে পাচ্ছি না। আপনার লটারির যোগ আছে কি না, বা আপনার রাশিচক্রে রাহু গ্রহ, শুক্র গ্রহ, বুধ গ্রহ, শনি গ্রহ কেমন আছে, অথবা আপনার শনি, আপনার পঞ্চম, দ্বিতীয়, একাদশ, নবম প্রতি কেমন আছে সেটা কিন্তু, বা দশান্তর্দশা পারমিট করছে কিনা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ আপনার যদি জন্মছকে থাকে, আগামীকাল যে রাশিগুলোর কথা বলছি সেই রাশিগুলো কিন্তু লটারি পাবেন। ছোট পুরস্কার হলেও, আপনি 1000 টাকা হলেও কিন্তু লটারি থেকে অর্থ কিন্তু পাবেন, 500 টাকা হলেও পাবেন, 600 টাকা হলেও পাবেন, পাবেন। যে 3 রাশির কথা বলছি, হনুমানজির কৃপায় আগামীকাল এই 3টি রাশির কপাল কিন্তু খুলতে চলেছে। আপনি বড় প্রাইজ পেতে পারেন, আবার ছোট প্রাইজও পেতে পারেন, সম্পূর্ণটা আপনার ভাগ্য। আপনার ভাগ্যে যদি থাকে, নিশ্চিত নিশ্চিত রূপে আপনি কিন্তু পাবেন। দেখুন, কালকের যেটা শুভ সময়, যে সময়টা লটারি কাটলে খুব ভালো, যদি না পারেন রাশিভিত্তিক তো রাশির নাম বলবার লটারির সময়টা আপনাদের বলো, শুভ সময় হচ্ছে দুপুর 12:01 থেকে 12:46 পর্যন্ত। এই সময়টা, এই টাইমটা খুবই সময় শুভ, কালকের জন্য আদর্শ টাইম দুপুর 12:01 থেকে 12:46 পর্যন্ত কিন্তু আদর্শ টাইম। এই সময়ের মধ্যে লটারি কাটার চেষ্টা করবেন, যদি না পারেন রাশিভিত্তিক সময় আপনারা কাটবেন। এবার আমি জানাতে চলেছি কোন এই তিনটি সৌভাগ্যশালী রাশি যা লটারি থেকে হতে চলেছে অর্থশালী, হনুমানজির বিশেষ কৃপা পড়তে চলেছে আগামীকাল এই রাশিগুলোর উপর। কালকে দেখুন, প্রথম কথা হচ্ছে কালকে দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, একটা হচ্ছে আপনার অশ্বিনী নক্ষত্র, আরেকটি হচ্ছে আপনার ভরণী নক্ষত্র। অশ্বিনী এবং ভরণী এবং সিদ্ধযোগ, যে কোনো কাজে সিদ্ধ লাভ আপনার কিন্তু নিশ্চিত রূপে হবেই হবে। আমি আপনাদেরকে জানাবো যে 3টি রাশি আগামীকাল মঙ্গলবার হনুমানজির কৃপায় লটারি পেতে চলেছে, এবং সময় আমি আবারও বলছি 12:01 থেকে 12:46 মধ্যে আপনার কাটার চেষ্টা করুন। এর পাশাপাশি যাদের ক্ষেত্রে রাহু পীড়িত, রাহু কবচ অথবা শুক্রের কবচ আপনারা যদি পরিধান করেন, সেক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। এবং যাদের ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান জানা নেই, হয়তো আপনার লটারির যোগ আছে আপনি কাটছেন না, আপনার হস্তরেখা বিচার করুন। হস্তরেখাতে অনেক কিছু পুঙ্খানুপুঙ্খ কিন্তু জানতে পারবেন, কখন আছে আপনার, কোন বছর আছে, কোন সময়ে আছে, কোন মাসে আছে, সেটাও কিন্তু আপনারা জানতে কিন্তু পারবেন। এবার আমি জানি রাশিভিত্তিক যে সময়টা বেরিয়েছে আগামীকাল, যে 3টি রাশি, প্রথম রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির কালকে আপনার সময় হচ্ছে 12:35 থেকে
একটা 45 মিনিটের মধ্যে আপনার কিন্তু লটারি কাটার চেষ্টা করুন। 12:35 থেকে 1:45 কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আদর্শ সময়। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, যে রাশি লটারি পাওয়ার প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনার আগামীকাল মঙ্গলবার যে সময়টা আপনাদের বেরিয়েছে, সকাল 9:01 থেকে 10:20 মধ্যে আপনারা কিন্তু লটারি কাটার চেষ্টা করুন। 9:01 থেকে 10:20 মধ্যে লটারি কাটার চেষ্টা করুন। আর 3 নম্বর যে রাশি লটারি পেতে চলেছে, সে রাশির নাম হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে সময়টা বেরিয়েছে 1:15 থেকে 2:25 মধ্যে, দুপুর 1:15 থেকে 2:25 মধ্যে আপনার লটারি কাটার চেষ্টা করুন, সেক্ষেত্রে লটারি লাগার সম্ভাবনা বাড়বে। এবং আমি আবারও বলছি, এই যে আমি টাইম বলছি, কালকে গোটা দিনটাই শুভ আছে, শুধু রাহু সময়টা আপনারা পারতপক্ষে অ্যাভয়েড করুন, যে সময়টা আপনাদেরকে বললাম পূর্বে। এবং এর পাশাপাশি আবারও বলবো যে যে সময়ের মধ্যে কাটতে বললাম, বিশেষ করে এটা চেষ্টা করুন রাশিভিত্তিক যে সময়, 3টি রাশির ক্ষেত্রে হঠাৎ হনুমানজির কৃপায় যে লটারির প্রাপ্তি হতে চলেছে, যে সময়টা বললাম। এবং আপনারা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রী যত কমেন্ট করবেন ততদিক ভালো। এবং যারা লটারি কেটে কেটে, আমি আবারও বলছি, প্রচুর অর্থ নষ্ট হয়ে গেছে কিনা, তাদের ক্ষেত্রে আমি বারবার বলি, নিজস্ব জন্ম ছকটা আপনি একবার অ্যানালিসিস করে নিন। আপনার লটারি যোগ কখন আছে, লটারি যোগ থাকলে বা সেটা কোন বছর, আপনার দশা অন্তর্দশা, আপনার রাহু, আপনার শনি, আপনার বুধ, শুক্র, আপনার রাশিচক্রে কেমন আছে, দ্বিতীয়, পঞ্চম, একাদশ আপনার কেমন আছে, নবম, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে দেখা দরকার। যাদের ক্ষেত্রে নেই, আমি মানলাম অনেকেরই কিন্তু জন্ম সময় সঠিক জানা নেই, তারা কি পাবে না, তারাও পাবে, ছোট হোক বড় হোক প্রাইস আপনারা পাবেন। আপনারা শুধু হস্তরেখা, হাতের রেখা আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করান, অর্থাৎ যে সময়ের মধ্যে আপনাদেরকে কাটার কথা বলা হচ্ছে ওই টাইমের মধ্যে যদি আপনারা কাটেন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন, আমি প্রতিদিন দৈনিক আপনাদেরকে লটারির ভিডিও কিন্তু দিয়ে থাকি। যাদের ক্ষেত্রে হচ্ছে না, তারা হতাশ হবেন না, আপনার ভাগ্য কিন্তু চমকাবে চমকাবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে করুন। নমস্কার।